বঙ্গদেশের ক্রিকেট শুধু একটা খেলাই নয়, বরং তার চাইতেও হয়তো বেশি কিছু। ক্রিকেট মিশে আছে রন্ধ্রে রন্ধ্রে, ক্রিকেট মানেই আবেগ আর ভালোবাসার বহিঃপ্রকাশ। তবে সেই অতি আবেগ কখনো কখনো ছাড়িয়ে যায় মাত্রা। নাজমুল হোসেন শান্তর কথাই ধরা যাক, দুঃসময়কে পেছনে ফেলে রান পাচ্ছেন নিয়মিত। গেল টি টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার, সিলেট স্ট্রাইকার্সের জার্সিতেও রান পাচ্ছেন এবারের বিপিএলে। তবুও কিছুতেই বিদ্রূপকারীরা পেছন ছাড়ছেন না শান্ত আর তার পরিবারের। এ নিয়ে আক্ষেপ ছড়ল এই টপ অর্ডার ব্যাটারের। আমার জন্য না যতটুকু ডিফিকাল্ট, তার থেকে বেশি ডিফিকাল্ট আমার ফ্যামিলির জন্য। কারণ টু বি ভেরি অনেস্ট, আমারও ফ্যামিলি আছে, বা আমি যেভাবে বুঝি আমার ফ্যামিলি মেম্বাররা কিন্তু এইভাবে বুঝে না, বা তারা তারা হার্ট হয়, তারা কষ্ট পায়, বা তাদেরও খারাপ লাগে, তারাও বাইরে যায়। সো এই জিনিসটার জন্যেই আমি হয়তো একটু মাঝে মধ্যে আপসেট হয়েছি বা আমারও খারাপ লেগেছে। বাট আমি যেটা বললাম, এটা আসলে কন্ট্রোলের, মানে আমি করতে পারবো না। এবং যে জিনিসটা বলবো যে অনেকে না জেনে না বুঝে হয়তো কথা বলে ফেলে, টিমের প্ল্যান বা আমার নিজস্ব কী প্ল্যান বা আমি কতটুকু হার্ডওয়ার্ক করি, এটা হয়তো অনেকে জানে না, হয়তো জানার প্রয়োজনও নেই। বাট আসলে যেটা আমি বললাম, যে এটা নিয়ে আসলে যত বেশি কথা আমি বলবো, কথা বলাই হবে। তবে মাঠে নিজের কাজটা ঠিকঠাক মতোই করতে চান শান্ত, যতটা সম্ভব নিজের মনোযোগ দূরে রাখতে চান এই ইস্যুতে। ব্যাটিং মাশাল্লাহ ভালো হচ্ছে এবং আমি মনে করি আরও ভালো হওয়ার ক্ষমতা আমার আছে, বা আমি আরও ভালো করতে পারি, এটা আমি বিলিভ করি এবং আমি চেষ্টা করছি প্রতিদিন কিভাবে আমি আরও ইম্প্রুভ করতে পারি। এবারে বিপিএলে এখন পর্যন্ত সিলেটের জার্সিতে সাত ম্যাচে 56 গড়ে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ 281 রান করেছেন নাজমুল হোসেন শান্ত। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।